রবিবার থেকে শুরু হয়েছে চীনের কমিউনিস্ট পার্টির বিশতম পার্টি কংগ্রেস দীর্ঘ দশ বছর ধরে দলের এবং চীনের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ভোগ করে চলেছেন শি জিনপিং তবে সারা চীনেই জিনপিং বিরোধী সুর ক্রমেই প্রবল হচ্ছে ঘরে বাইরে প্রবল চাপের মুখে পুনরায় ক্ষমতায় বসতে তাই পার্টি কংগ্রেসের জাতীয় আবেগের হংকং এবং তাইওয়ান কার্ড তুলে ধরলেন শি জিনপিং বিশতম পার্টি কংগ্রেসের উদ্বোধনী ভাষণে হংকং এবং তাইওয়ানের প্রসঙ্গ উত্থাপন করে শি জিনপিং জানান হংকংয়ের উপর চীনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তাইওয়ানে বিচ্ছিন্নতাবাদী এবং তৃতীয় শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না উল্লেখ্য হংকংয়ে মুক্ত গণতন্ত্রের দাবিতে প্রায়ই পথে নেমে বিক্ষোভ দেখায় স্বাধীনতাকামী মানুষ এবং তাইওয়ানে চীনের কবল থেকে মুক্ত স্বাধীন দেশ যদিও চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এবং প্রয়োজনে বল প্রয়োগ করে তাইওয়ানকে চীনে অন্তর্ভুক্ত করা হবে বলে হুমকি দেয় চীনের এই হুমকিকে পাত্তা নাতিয়ে তাইওয়ানের পাশে দাঁড়িয়েছে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ দেশেও প্রবল চাপের মধ্যে দাঁড়িয়ে তাই পার্টি কংগ্রেস শি জিনপিং জানান চীনে দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি আছে এবং তার ফলে মানুষ এবং সেনাবাহিনী বিপদমুক্ত হয়েছে জাতীয় আবহাওয়ার কার্ড সুচোতোর উপায়ে উল্লেখ করলেও শি এর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নন খোদ চীনের মানুষেরাই বৃহস্পতিবারই চীনের রাজপথে দেখা দিয়েছে জিনপিংয়ের বিরোধী ব্যানার যাতে লেখা বিশ্বাসঘাতক এক নায়ক বিদায় নাও রিপোর্ট আরই নিউজ